প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালোবাসে আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্পেনের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের অন্যতম তরুণ মিডফিল্ডার পাবলো মার্তিনেজ পায়েজ গাভিরাকে নিয়ে কে এই পাবলো মার্তিনেজ পায়েজ গাভিরা কিভাবে আসলেন স্পেনের ফুটবল টিমে চলুন পাবলো মার্তিনেজ পায়েজ গাভিরা সম্পর্কে অনেকগুলি তথ্য জেনে নেওয়া যাক কিছু সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তার পুরো নাম পাবলো মার্তিনেজ পায়েজ গাভিরা বর্তমান ফুটবল বিশ্ব তাকে গাভি বলে চিনে মূলত তিনি যখন তার প্রথম ক্লাবে খেলা শুরু করেন তখন সেখানে পাবলো নামে আরও একজন খেলোয়াড় ছিলেন তাই দলের কোচ খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি এড়ানোর জন্য তাকে গাভি বলে ডাকতেন তখন থেকে তিনি গাভি নামে পরিচিত হয়ে ওঠেন বর্তমান বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় তার উচ্চতা 5'8", তার ওজন 70 কেজি তিনি বর্তমানে স্পেন জাতীয় দল ও বিশ্বের অন্যতম ফুটবল ক্লাব বার্সেলোনায় একজন সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলেন তার ড্রিবলিং দক্ষতা বুদ্ধিমত্তা দৃষ্টি পাসিং দক্ষতা গতি নিয়ন্ত্রণ আর সার জায়গা থেকে বল নিয়ে পালানো ও পাল্টা আক্রমণ শুরু করার দক্ষতার কারণে তিনি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন স্পেনের সাবেক বিশ্বকাপ জয়ী ও বার্সেলোনার অন্যতম সেরা সাবেক মিডফিল্ডার জাবি ও ইনিয়েস্তার সাথে তুলনা করা হয় বর্তমান বিশ্বের এই তরুণ খেলোয়াড় 2004 সালের 5'ই আগস্ট স্পেনের লস প্যালাসিওস ব্রিয়াফাঙ্কাতে জন্মগ্রহণ করেন বাবার নাম পাবলো পায়েজ এবং মায়ের নাম গাভিনিন আনাসি তার বাবা তার মাকে বিয়ে করার পূর্বে লস প্যালাসিওসে আতিথেয়তা শিল্পে প্রায় অর্ধেক জীবন কাটিয়েছেন তিনি একটি বারে ওয়েটার হিসেবে কাজ করতেন এরপর তিনি রিয়াল বেটিসে লন্ডির কাজ পান তার মা ছিলেন একজন গৃহিণী গাভি তার মা বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানদের মধ্যে দ্বিতীয় তার একটি বড় বোন রয়েছে যার নাম অরোরা পায়েজ গাভিরা গাভি তার শৈশবের বেশিরভাগ সময় তার বড় বোনের সাথেই কাটিয়েছেন যার কারণে তার বোনই তার সম্পর্কে সবচাইতে বেশি জানেন গাভি ছোটকাল থেকে কিছু প্রাকৃতিক প্রতিভা নিয়ে জন্মেছিল যার ফুটবলের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল তার বাবা তার সম্পর্কে বলেছেন যে গাভি ছোটবেলা থেকে খুব দুষ্ট ও লাজুক ছিলেন তিনি জনসমক্ষে কথা বলতে পছন্দ করতেন না তবে ফুটবলের ক্ষেত্রে তিনি খুব উদ্ভট হয়ে উঠতে পারেন ছোটবেলায় গাভি তার বাবা মা ও বোনের সাথে প্রায় সমুদ্র ঘুরতে যেতেন ছোটবেলায় একবার গাভি তার পরিবারের সাথে প্যালাসিউসের খুব কাছের একটি খামারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তিনি ফুটবল খেলতে খেলতে একটি কাদার পুকুরে পড়ে গিয়েছিলেন তার বাবা তখন তাকে দেখে খুব হেসেছিলেন গাভির বাবা মা সঠিক সময়ে তাদের ছেলেকে স্কুলে পাঠান কিন্তু স্কুলে তিনি বেশ অমনোযোগী ছিলেন তিনি বই এবং ফুটবলের সাথে মাল্টিটাস্কও করতেন তিনি যখন প্রশিক্ষণে যোগ দেন তখন একসাথে পড়ালেখা ও প্রশিক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়তেন এরপরও তার বাবা মা পড়ালেখার সাথে কখনো আপোষ করতে রাজি হননি গাভিরা যেখানে থাকতো সেখানে একটি স্থানীয় ক্লাব লালিয়ারার হয়ে তিনি তার সুন্দর খেলা শুরু করেছিলেন 6 বছর বয়সে সেখানে যোগ দিয়ে তিনি দারুণ কিছু পারফরমেন্স দেখিয়েছিলেন 4 বছর পর তার বাবা লন্ডনে কাজ করার বিনিময়ে রিয়াল বেটিসে তার স্থানান্তরের অনুমোদন দেন গাভি যখন রিয়াল বেটিসের একাডেমিতে খেলতেন তার বাবা সেখানে লন্ডনে কাজ করতেন রিয়াল বেটিসের কোচ ম্যানুয়েল বাস্কো তাকে প্রশিক্ষণ দিতেন তার তত্ত্বাবধানে রিয়াল বেটিসে একটি মৌসুম খেলে গাভি 95টি গোল করেছিলেন গাভি এমন একজন ছেলে যে ছিল খুব লাজুক ও দুষ্ট কিন্তু তিনি খুব স্মার্ট ছিলেন তিনি তার স্মার্টনেসকে ফুটবল মাঠে স্থানান্তরিত করেছিলেন পর্তুগালে আলবেরিতে রিয়াল বেটিসের হয়ে একটি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর গাভি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে নজরে আসে বার্সেলোনা কর্তৃপক্ষ হতাশা থেকে মুক্তির উদ্দেশ্যে তার পরিবারকে ক্যাম্প নোতে আমন্ত্রণ জানায় গাভি ও তার পরিবার যখন লামাসিয়াতে সজায় এবং সেখানে সুযোগ সুবিধা দেখেন তখন গাভি তার বাবাকে বলেছিলেন যে বাবা এখানেই সেরা আমি এখানেই খেলতে চাই 11 বছর বয়সে রিয়াল বেটিস স্টারবয় বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হন 16 বছর পরে গাভি বার্সেলোনার সাথে একটি পেশাদার চুক্তি স্বাক্ষর করেন প্রথম মৌসুমে রোলান কোমেনের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন যে কারণে তিনি সবসময় কোমেনকে ধন্যবাদ জানান গাভি যখন তরুণ দলে খেলতেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার খেলা দেখতেন এবং উপভোগ করতেন 2020 সালে সেপ্টেম্বরে গাভি বার্সেলোনা অনূর্ধ্ব 16 থেকে সরাসরি অনূর্ধ্ব 19-এ উন্নীত হয়েছেন 2021 সালের ফেব্রুয়ারিতে তিনি বার্সেলোনা বি দলের হয়ে অভিষেক করেছিলেন বার্সেলোনা বি এর হয়ে মাত্র 2টি ম্যাচ খেলার পর 2020-21 মৌসুম শুরু করার আগে একটি ফ্রেন্ডলি ম্যাচে তিনি বার্সেলোনা সিনিয়র স্কোয়াডে জায়গা পান 2021 সালে 29 আগস্ট তিনি গেটাফের বিরুদ্ধে বার্সার হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেছিলেন এবং বর্তমান বার্সেলোনা দলের একজন অন্যতম মিডফিল্ডার গাভি বার্সা 30 নম্বর জার্সি পরে খেলেন 2021-এ অভিষেক হল তিনি বার্সার হয়ে এই পর্যন্ত 48টি ম্যাচ খেলেছেন ও 2টি গোল করেছেন গাভি বার্সেলোনার হয়ে 17 বছর হওয়ার 62 দিন আগে তার অভিষেক ম্যাচ খেলে 1936 সাল থেকে অ্যান্ডল জুবি তার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ডটি ভেঙে দেন 2021 সালের 30শে সেপ্টেম্বর স্পেনের কোচ লুইস এনরিকে আশ্চর্যজনকভাবে জাতীয় দলে ডাক দেন
2021 সালে 6 অক্টোবর ইউফা ন্যাশনালস লীগের সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে জয়ে তিনি স্পেন জাতীয় দলের অভিষেক সিনিয়র ম্যাচ খেলেন। যদিও এর আগে তিনি স্পেন অনুর্ধ 15 ও 16 দলের হয়েও খেলেছিলেন। গাবি স্পেন জাতীয় দলের হয়ে খেলা সর্বকালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা। তিনি স্পেনের হয়ে কাতার 2022 ফুটবল বিশ্বকাপ জাতীয় দলে জায়গা পেয়েছেন এবং খেলেছেন। তিনি জাতীয় দলের 9 নম্বর জার্সি পরে খেলেন। সদ্য সুপারস্টার হওয়ার বালকটি খুবই সাদাসিধা ও নর্মাল জীবনযাপন করতে ভালোবাসেন। তিনি মুভি দেখতে, ঘোড়ায় চড়তে এবং সাঁতার কাটতে ভালোবাসেন। এছাড়াও তিনি কফি খেতে বেশ পছন্দ করেন। গাবির মোট সম্পদের পরিমাণ প্রায় 73 মিলিয়ন। সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার বাবা মায়ের সাথে এখনও ক্যাম্প নুতে থাকেন। তার বাবা তাকে নিয়ে খুবই গর্ববোধ করেন। দর্শকরা তার নাম ধরে মাঠে উল্লাস করে। গাবি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন। ইনস্টাগ্রামে তার 10.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। সম্প্রতি বার্সেলোনা ও স্পেনের সাবেক সেরা ডিফেন্ডার জেরার্ড পিকের সাথে গাবির মা ও বোনের একটি সম্পর্কের গুজব উঠেছিল, কিন্তু সেটি কোনো সত্যতা পাওয়া যায়নি। গাবিকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি আমরা আবার ফিরব নতুন আরও ভিডিও নিয়ে। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।